বিতর্কিত 12 জন বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের 54টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এসব বেঞ্চে রবিবার থেকে চলবে বিচার কাজ। দুপুরে এক আদেশে প্রধান বিচারপতি এসব বেঞ্চ গঠন করেন। দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আগামী 20 অক্টোবর সুপ্রিম কোর্ট খুলছে। ওই দিন থেকে আপিল বিভাগের 2টি বেঞ্চে এবং হাইকোর্ট বিভাগের 54টি বেঞ্চে বিচার কাজ শুরু হবে। এর আগে নানা অনিয়মের অভিযোগ ওঠা হাইকোর্টের 12 জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। ছুটিতে পাঠানো 12 জন বিচারপতির মধ্যে রয়েছেন নাইমা হায়দার, খুরশিদ আলম সরকার, মোহাম্মদ আতাউর রহমান খান, খিজির হায়াত, শাহেদ নূর উদ্দিন, এস এম মনিরুজ্জামান, মোহাম্মদ আখতারুজ্জামান, খন্দকার দিলুরুজ্জামান, মোহাম্মদ আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, আশিস রঞ্জন দাস এবং শেখ হাসান আরিফ।